এখন এন্টারে ক্লিক করলে আমাদের হচ্ছে কি, আমাদের এই যে লগইন পেজটা কিন্তু হিডেন হয়ে যাচ্ছে এবং আরেকটি পেজে কিন্তু আমাদের নিয়ে আসতেছে। তো এর আগে টিউটোরিয়ালে কিন্তু আমরা দেখেছিলাম কি এই যে এটাকে আমরা এই যে আমরা ইন্সপেক্ট করে দেখছিলাম যে আমরা যদি এই যে লগইন কনসোলে আসার পরে এন্টারে ক্লিক করলে ওই যে আমার ক্লিক মারছে এই মেসেজটা কিন্তু আমরা পেয়ে গেছি। অর্থাৎ আমরা এর আগের টিউটোরিয়ালে কিভাবে একটা অ্যাড ইভেন্ট লিসেনার অ্যাড করতে হয় সেটা কিন্তু আমরা দেখে ফেলেছি। তো এখন আমরা কাজ করব যে কিভাবে ওই যে ক্লিক করলে বাটনে সেটা আমাদের হিডেন হয়ে যাবে সেটা আমরা দেখে ফেলি। তো তোমরা এর আগে যে এই যে পেজটা তৈরি করছিলে, তো সেইখানে আমরা কিন্তু এই যে একটা ডিপ দিয়ে দিছিলাম, অর্থাৎ ওই ফুল যেই আমাদের আর এই যে আমাদের যে কোডটা আমরা এই যে প্রাইম ব্যাংক থেকে শুরু করে এই যে যেই এই এইচ ওয়ান থেকে শুরু করে আমরা বাটন পর্যন্ত কিন্তু আমরা একটা ডিভের মধ্যে আমরা ক্লাস দিয়ে দিছিলাম। তো এখানে তুমি ক্লাস ধরেও করতে পারো অথবা তুমি আরেকটা আইডি ধরে করতে পারো, যেহেতু আমরা ডকুমেন্ট এই ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ধরে কাজ করতেছি, সুতরাং আমরা এখন ধরি এখানে একটা আইডি দিয়ে দিই। তো আইডি দিয়ে আমরা বলতে পারি, এখানে লিখতে পারি এই যে এইখানে আমরা লগ ইন মেইন এটাকেও আমরা এখানে অ্যাড করে দিতে পারি, অথবা আমরা লগ ইন মেইন এরিয়া দিয়ে দিতে পারি, লগ ইন ফুল এরিয়া আমরা এটা দিয়ে দিই যে লগ ইন ফুল এরিয়া, এমন একটা আমরা আইডি ধরে দিতে পারি। এখন আমরা আমাদের ব্রাউজারে যে দেখি যে আমাদের এই লগ ইন ফুল এরিয়াটা আমরা পাই কি না। তো তোমরা তোমাদের ব্রাউজারে যে এইখানে কনসোল করো, এবং আমরা আগে একটা কাজ করি, আমরা এখানে সেভ করে ফেলি একটু, এবং আমরা ব্রাউজারে চলে যাই এবং কনসোলে যে আমরা দিতে পারি যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, ওই যে আমরা স্ট্রিং এর মধ্যে আমরা করব কি আমাদের ওই যে ওটাকে দিয়ে দিব। তো দেওয়ার পর আমরা যদি এন্টার দিই, তো দেখো এই যে আমাদের ফুল পেজটাকে কিন্তু এই যে লগইন এরিয়াটাকে কিন্তু ধরে ফেলছে, অর্থাৎ পুরাটাকে ব্লক করে ফেলছে। তো এখন আমরা এটাকে ধরে আমরা কিন্তু কাজ করতে পারি, যেহেতু আমাদের করতে হবে আমরা এই যে বাটনে ক্লিক করলে আমাদের যে বাটনটা আমরা তৈরি করছিলাম এই যে বাটন, এই বাটনে ক্লিক করলে সে করবে কি এই ফুল পেজটাকে কিন্তু হিডেন করে দিবে, অর্থাৎ এই যে এতটুকু অংশকে ফুল হিডেন করে দিবে। তো সেটা আমরা অনেকভাবে করতে পারি। তবে সিএসএস এর একটা কোড আছে যেটা আমরা সিএসএস এর মাধ্যমে একটি ইমপ্লিমেন্ট করে আসি, সেটাকে দেখব। তবে তার আগে আমরা এই যে আমরা এই একটা আইডি ধরছিলাম সেই আইডিকে আগে ধরে ফেলি। তো আমরা এটাকে মুছে দিই। তো এখানেও আমরা করি কি কনস্ট করে আমরা সেইটাকেই আমরা দিয়ে দিই যে লগইন এরিয়া। তো এখানে আমরা একটা কাজ করি ইকুয়াল টু দিই, বা আমরা এখানে লগইন পেজ এরিয়া দিয়ে দিই পেজ। তোমরা সুন্দর করে নাম দিবা, যেহেতু ডেভেলপারের কাজ করতে গেলে একটা রিলিভেন্ট একটা নাম দিতে হবে, তো সেরকম একটা নাম দিবা। আমরা লগইন পেজটা দিয়ে দিই নাম। তো নাম দেওয়ার পর আমরা ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে আমরা ওই যে ওইটাকে ধরবো, এই যে এই ফুলটাকে ধরবো, তো সেটাকে আমরা এর ভিতরে পেস্ট করে দিই। এখন দেখো পেস্ট করার পর আমরা এটাকে ধরে কাজ করব, অর্থাৎ এই যে ভেরিয়েবলটাকে ধরে, যেহেতু ভেরিয়েবলটার মধ্যে ফুলটা আমরা ইমপ্লিমেন্ট করে দিয়েছি। তো এখন যদি লগইন পেজ ধরে আমরা কাজ করি, তবে তার আগে ওই যে আমরা বলছিলাম আমরা একটা জিনিস দেখব যে হিডেনটা করে কিভাবে, সিএসএস এর একটা মেথড আছে সেটার মধ্যে মাধ্যমে কিভাবে আমরা এটাকে হিডেন করতে পারি। তো চলো সেটাকে আমরা একটু দেখে নিই। তো আমরা সাপোজ মনে করো ওই যে ইনপুট এরিয়া আমরা একটা দিছিলাম না, লগইন এরিয়া, তো এটাকে আমরা একটা হিডেন করে ফেলি।
তো এটাকে রাইট বাটন ক্লিক করে ইনসপেক্ট করো। করার পরে তোমরা এই এলিমেন্টে আসো, আসার পর এই যে আমাদের এরিয়াটা লগইন এরিয়াটা কোন কতটুকু, এই যে এতটুকু কিন্তু লগইন এরিয়া। তো এইটাকে আমরা যদি এই যে এখানে যাই, যা আমরা বলি যে ডিসপ্লে ডিসপ্লে নান, এই যে দেখো নান দেওয়ার মাত্রই সে কি করলো, ডিসপ্লে চলে গেল। অর্থাৎ ডিসপ্লে নান দিলে সেটা কি করবে, কি বিলীন করে দিবে, অর্থাৎ সেটাকে হিডেন করে দিবে। এবং ডিসপ্লে যদি আমরা ব্লক করে দিই তাহলে কিন্তু আবার সেটা চলে আসবে। তো এই যে ডিসপ্লে তোমরা মনে রাখবা, ডিসপ্লে নান করে দিলে ডিসপ্লে চলে যায় এবং ডিসপ্লে ব্লক করে দিলে আবার চলে আসে। তো এটাই আমরা এখন জাভাস্ক্রিপ্টের মাধ্যমে অ্যাপ্লাই করব, যে ক্লিক করলে আমাদের এই পেজটাকে সে করবে কি, হিডেন করে দিবে। তো এরকম একটা মেথড আছে, তো তোমরা যদি সেটাকে দেখতে চাও তাহলে আমরা এই যে এটাকে লগইন এরিয়া ধরছিলাম না, আমরা সেটাকে দেখে আসি। তো আমরা কনসোলে যাব, তো আমরা গিয়ে ডকুমেন্ট গেট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে আমরা ওই যে আইডিটাকে ধরি। ধরার পর সেখানে আমরা একটা কাজ করি, আমরা ডট দিয়ে দিই স্টাইল, এই যে স্টাইল দিয়ে আমরা এন্টার দিই। দেখো এই যে স্টাইলের অনেকগুলো এই যে মেথড এবং প্রপার্টি তোমাদের কিন্তু দেখিয়ে দিচ্ছে অনেকগুলা। তো এখন যদি আমরা এই যে এটাকেই আমরা করি কি, আমরা আমরা ডট ডিসপ্লে করে দিই ডিসপ্লে। তো এই যে একটা আমরা ডিসপ্লে যদি আমরা দিয়ে দেখি, এই ডিসপ্লে দেওয়ার পর আমরা এই যে ডিসপ্লেতে আমরা যদি নান করে দেই, দেখো চলে যাচ্ছে। তো ডিসপ্লেতে যদি আমরা একটা স্টাইল অ্যাড করে দিই তাহলে সেটা এই যে নান করে দিলে ক্লিক মারার ক্লিক দেওয়ার সাথে সাথে সেটা চলে যাবে। তো সেটা আমরা এখন অ্যাপ্লাই করি আমাদের কোডে গিয়ে। তো এটাকে আমরা এই যে লগইন পেজটাকে ধরব, তো ধরার পর আমরা এখানে বলে দিব যে আমরা বলে দিই স্টাইল। তো এই যে স্টাইলের পরে যখন ডটটা দিবা, তো তোমাদের এই যে অনেকগুলো কিন্তু শুধুমাত্র যে নান দেয়া যায় বা ব্লক দেয়া যায় এমনটা না, তোমরা অনেক কিছু এখানে অ্যাড করতে পারবে। এই যে ব্যাকগ্রাউন্ড দিতে পারবা, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবা, তো অনেক কিছু এখানে অনেক অনেক তোমাদেরকে এই যে ভ্যালু তোমাকে দিয়ে দিবে। তো এই ভ্যালুগুলো তোমরা কিন্তু এখানে ব্যবহার করতে পারো। এই যে ফন্ট সাইজ উপরে চলে গেল, ফন্ট সাইজও তোমরা দিয়ে দিতে পারো, ফন্ট স্টাইলও দিতে পারো, তো এরকম দিতে পারো। তো আমরা এখানে নান দিয়ে দিব। তো এই আমরা ডিসপ্লে দিয়ে দিব আগে, DIS, এই যে ডিসপ্লে, এই যে ডিসপ্লে আমরা ইকুয়াল টু কি দিয়ে দিব, নান। আমরা এখানে দিয়ে দিই NONE, এই যে নানটা দিয়ে আমরা করব কি, সেভ করে দিব। এখন তোমরা যদি তোমাদের পেজে আসো, এই যে এখন এন্টারে ক্লিক করো, তাহলে দেখবা সমস্ত পেজটা চলে যাবে। তো তোমরা যদি চাও যে না আমরা এতটুকু লগইন এরিয়াটাকে আমরা এতটুকুকে আমরা বাদ দিয়ে দিব, তাহলে তোমরা একটা কাজ করো, এই যে আমরা এই আইডিটা ধরছিলাম না, সে আইডিটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিয়ে এসে এই যে লগইন এরিয়াতে দিয়ে দাও। এবং দেওয়ার পর তোমরা এই যে এন্টারে ক্লিক করো, তো দেখো শুধুমাত্র এতটুকু এরিয়া চলে যাবে, অর্থাৎ হিডেন হয়ে যাবে। তো আসলে প্রোগ্রাম যদি তুমি বোঝো তাহলে কিন্তু খুব কঠিন না প্রোগ্রামটা, আর শুধুমাত্র বুঝলেই কিন্তু তুমি কিভাবে ইমপ্লিমেন্ট করবা সেটা কিন্তু তুমি বুঝে ফেলবা। তো এটাই ছিল আজকের মতন টিউটোরিয়াল, দেখা হবে পরবর্তী পর্বে। যে ক্লিক করলে, এই যে ক্লিক করলে আমরা এই পেজটাকে হিডেন করলাম, কিন্তু আমরা যে আরেকটা পেজে যাব সেটা আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখব। তো সে পর্যন্ত ভালো থাকো আর আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে ফেলো নেক্সট টিউটোরিয়ালগুলো পাওয়ার জন্য। দেখা হবে পরবর্তী পর্বে, আল্লাহ হাফেজ।